নমস্কার। যখন ক্রুদ্ধ হয়েও আঘাত করতে পারে না, তখন তার সেই ক্রুদ্ধভাব নিজের ওপরে গুমড়ে উঠে বিলীন হয়ে যায়। এটাই শাস্ত্রকারগণেরা বেসিক ক্লাসিফিকেশন বলে গেছে বৃশ্চিক রাশি সম্পর্কে। সো আজকের টপিক বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ম্যাক্সিমাম লোকের কাছে অপ্রিয় একটা রাশি, অপ্রিয় একটা ক্যান্ডিডেট। যারা বৃশ্চিক রাশি তারা আশা করি আমার কথাটা রিয়েলাইজ করতে পারছেন যে বৃশ্চিক রাশি কতটা অপ্রিয় কিংবা কতটা নেগেটিভ চোখে বহু মানুষ এদের দেখে থাকে। আজকে বৃশ্চিক রাশি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। শ্বেত বর্ণ কফ ধাতু উর্বর, স্পষ্টভাষী এবং অস্পষ্টভাষী, বাক্য সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু ডিস্টারবেন্স কিংবা বোবা, এই জাতীয় বেশ কিছু ক্যারেক্টার্স কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে থাকে। দীর্ঘ দেহ এবং বৃশ্চিক রাশি কিন্তু তমগুণ বিশিষ্ট একটি রাশি। তুলা রাশির পর প্রায় 30 ডিগ্রি পর্যন্ত বৃশ্চিক রাশির অবস্থান দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মানে মঙ্গলের যত রকম পজিটিভ ভাইব্রেশন নেগেটিভ ভাইব্রেশন সমস্ত কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা নিয়ে আসছি আরও ডিটেলসে। বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা এই তিনটে নক্ষত্র কিন্তু বৃশ্চিক রাশির আন্ডারের মধ্যে পড়ছে। প্রতীক বৃশ্চিক জাতীয় কীট, যাকে আমরা কনভারসেশনে বলে থাকি যে বিছা। বৃশ্চিক রাশি মূলত কিন্তু রক্ষণশীল এবং জড়ভাবে পূর্ণ। ঠিক এই কারণের জন্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকের কাছে স্পেশালি ফ্যামিলি ওরিয়েন্টেড ম্যাটার্সে কিংবা সামাজিক ক্ষেত্রে অনেকটাই কিন্তু ব্রাত্য। জলরাশি বৃশ্চিক রাশি যেহেতু জলরাশি, তাই এদের মধ্যে কিছু না কিছু চঞ্চলতা কিন্তু থাকবে, এটা বৃশ্চিক রাশির একটা স্বভাবসিদ্ধ ভঙ্গিমা। বাইরে থেকে আঘাত পেলে প্রত্যাঘাত করা এবং প্রবলভাবে প্রত্যাঘাত করা, এটা বৃশ্চিক রাশির স্বভাব। বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে বৃশ্চিক রাশির শক্তি নিজেদের মধ্যে অন্তর্নিহিত থাকে। অপরের নিকট আহত না হলে কিংবা আঘাতপ্রাপ্ত না হলে এই বৃশ্চিক রাশির যে কুৎসিত রূপ, যেটা ভয়ঙ্কর রূপ, সেটা কিন্তু পরিস্ফুট হয় না। বৃশ্চিক রাশি বৃশ্চিকের অর্থাৎ বিছার মতো একটুতেই ক্রুদ্ধ এবং চঞ্চল হয়ে ওঠে। বৃশ্চিক রাশির মধ্যে প্রত্যাঘাতের ইচ্ছা প্রবল। অন্যান্য রাশির মধ্যে আমরা এই ক্যারেক্টারটা খুব কম দেখতে পাই, অনেকগুলো রাশির মধ্যে কম দেখতে পাই, বৃশ্চিক রাশির স্পেশালি প্রত্যাঘাত করার টেন্ডেন্সিটা এদের মধ্যে প্রবল কিন্তু দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি অহমিকায় পূর্ণ, সিংহ রাশির মতোই অনেকাংশে কিন্তু জটিল এবং কুটিল। সেক্ষেত্রে বলবো প্রতিকূল যখন ক্রূর হয়ে আঘাত করতে পারে না, অর্থাৎ প্রতিকূলতায় যখন বৃশ্চিক রাশি ক্রূর হয়ে রেগে গিয়েও আঘাত করতে পারে না, তখন তার সেই ক্রুদ্ধভাব নিজের মধ্যে গুমড়ে উঠে বিলীন হয়ে যায়, এটা কিন্তু আমরা বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাই। মঙ্গলের একটা নেগেটিভ ক্ষেত্র এবং পজিটিভ ক্ষেত্র, স্পেশালি মঙ্গলের বৃশ্চিক রাশি কিন্তু জেনারেলি নেগেটিভ ক্ষেত্র, অর্থাৎ মঙ্গলের যত রকম অশুভত্ব নেগেটিভিটি সমস্ত কিছু এই বৃশ্চিক রাশির মধ্যে বেশি দৃষ্ট হওয়া যায়। মঙ্গলের যেটা ক্যারেক্টার অর্থাৎ মঙ্গলের প্রভুত্বপ্রিয়তা, ক্রূরভাব, তীব্রতা এই বৃশ্চিক রাশির মধ্যে, বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার মধ্যে কম বেশি কিছু না কিছু কিন্তু থাকবে। তাহলে বৃশ্চিক রাশির ক্যারেক্টারের সাথে একই সাথে বলি বিদীর্ণ করা, অর্থাৎ কাউকে হার্ট করা, ছেটে ফেলা, জয়েন্ট বিজনেস আছে আপনাকে সরিয়ে দিল, এইসব ক্যান্ডিডেটস কিন্তু বৃশ্চিক রাশির বহু হয়ে থাকে। হুল ফোটানো অর্থাৎ দংশন করা, বিষ প্রয়োগ করা কিংবা খড়ন, দোষ ত্রুটি ধরা এবং দোষ ত্রুটি নষ্ট করা, এগুলো বৃশ্চিক রাশির গুণের মধ্যে ইন্ডিকেশন থাকে। বৃশ্চিক রাশির ক্যারেক্টারের মধ্যে আরও কিছু গুণ আমরা পেয়ে থাকি, যেরকমভাবে ধ্বংস করা, মুছে ফেলা, বাক্যবাণে অর্থাৎ কথার মাধ্যমে জর্জরিত করা কিংবা জর্জরিত হওয়া, এই দুটো কোয়ালিটি কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। স্পেশালি যেহেতু এই রাশিটির মধ্যে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার থাকে, অর্থাৎ একটা হুল ফোটানোর টেন্ডেন্সি সামনের ক্যান্ডিডেট কিংবা যেই ক্যান্ডিডেটের সাথে তার মন মানসিকতা কিংবা মানসিক মিলন হচ্ছে না, ঠিক সেই জায়গায় বৃশ্চিক রাশি কোনো কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে সর্বনাশ করার কাজ পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশি করতে পারে। যে কারণে বৃশ্চিক রাশি কিন্তু জেনারেলি শত্রু থেকে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে প্রবলভাবে।
এইরূপ দুঃখ স্বভাবের জন্য বৃশ্চিক রাশির লোক অপরের থেকে অপ্রিয় হয়ে থাকে। স্পেশালি বৃশ্চিক রাশি কিন্তু বহু রাশি থেকে অপ্রিয়, এবং বৃশ্চিক রাশির ক্যারেক্টারের মধ্যে সবসময় একটা যুদ্ধ ওরিয়েন্টেড, একটা যোদ্ধা, মানে একটা অ্যাগ্রেসিভনেস, কোনোভাবে ছাড়া যাবে না কোনো কাজ। ধরুন আপনি লড়াই করতে করতে মাঝপথে ছেড়ে দিচ্ছেন, এই ক্যারেক্টারটাই বৃশ্চিক রাশির পছন্দ না। যুদ্ধ করা, যোদ্ধা, অর্থাৎ শেষ অবধি লড়ে যাওয়া কিন্তু বৃশ্চিক রাশির একটা মূল বৈশিষ্ট্য। এই বৃশ্চিক রাশি একটা বহু লোকের ক্ষেত্রে একটা ডেঞ্জারাস সিচুয়েশন অবধি নিয়ে যেতে পারে। আচ্ছা, বৃশ্চিক রাশির ওপরে যদি শুভ প্ল্যানেট কিংবা শুভ গ্রহ দৃষ্টিপ্রাপ্ত হয়, অর্থাৎ শুভ অবস্থায় থাকে, তাহলে বৃশ্চিক রাশির কিন্তু ক্যারেক্টারটা এতক্ষণ ধরে যেটা বলে এলাম তার জাস্ট 90 ডিগ্রি ঘুরে যাব। স্নেহ করা, অপরিসীম স্নেহশীল হওয়া, মানে নিজের লস করে হলেও অপরকে গেন করানো, সাজানো হওয়া, বিভূষিত হওয়া, সর্বদা সজাগ থাকা, বৃশ্চিক রাশির উপরে যদি শুভগ্রহের দৃষ্টি থাকে, এবং স্পেশালি গভর্নমেন্ট কিংবা পুলিশ দ্বারা কোনো কার্য করা, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্যারেক্টার্সের মধ্যে পড়ে থাকে। সো বৃশ্চিক রাশির কালপুরুষের অঙ্গবিভাগে প্রজননতন্ত্র এবং উত্তর দিক, এই দুটো ইন্ডিকেশন করে থাকে। কালপুরুষের অঙ্গবিভাগটা কেন আপনাদের উল্লেখ করছি পরপর রাশিতে, যে এখান থেকে আমরা কোনো প্ল্যানেটের বেস, অর্থাৎ বলাবল কিন্তু আমরা জাজমেন্টস করতে পারব। সো যাদের ক্ষেত্রে ক্যান্ডিডেটস বৃশ্চিক রাশি রয়েছে, বৃশ্চিক রাশি বর্তমানে 2021 অ্যাভারেজ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, 2022 এপ্রিলের পরের থেকে বৃশ্চিক রাশি তুলনামূলকভাবে অনেকটাই ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। বাট এই বছর, অর্থাৎ 2021 সেপ্টেম্বরের পরের থেকে কিন্তু বৃশ্চিক রাশির অনেকটা ডেভেলপমেন্টস আমরা পেয়ে যাব। সো বৃশ্চিক রাশির ক্যান্ডিডেটদের আমি বলবো, ডেফিনেটলি কিছু না কিছু যদি প্রবলেমস থাকে সেক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করতে। বহু মানুষ আছেন যারা রাশি জানেন না, যাদের ক্ষেত্রে হাত দেখে রাশি বের করছেন কিংবা ডেট অফ বার্থ ওয়াইজ রাশি বের করছেন। ডেট অফ বার্থ শুধু হলে রাশি বের হবে না 100%, সেক্ষেত্রে কিন্তু জন্ম সময় দরকার। জন্ম সময়ের কিছু মুহূর্তের জন্য রাশি কিন্তু চেঞ্জ হয়ে যায়, কারণ রাশি ডিপেন্ডস করে চন্দ্রের ওপরে। সো এই জায়গায় দাঁড়িয়ে বলবো, বৃশ্চিক রাশির ক্যান্ডিডেটদের ডেফিনেটলি সেপ্টেম্বরের পর থেকে কিছু ডেভেলপমেন্ট, এবং 2022 এপ্রিলের পরের থেকে কিন্তু আপনারা কর্মক্ষেত্র, বিবাহক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র প্রভূত ডেভেলপমেন্ট করবেন। বাট শত্রু কিংবা সামাজিক সমস্যা কিছু না কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লেগে থাকে। সো আমি অ্যাস্ট্রোলজার অভিষেক, আমি ডেফিনেটলি আপনাদের বলবো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি আপনার আমার প্রোগ্রাম ভালো লাগে তাহলে ডেফিনেটলি শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি নিতে ইচ্ছুক, এয়ারপোর্ট, হাজরা এবং অনলাইন কনসালটেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। নমস্কার।